জাহাবি এখন দুজন ছেলের সাথে রাত কাটায় বলিউড সিলেব কিডরা মিডিয়ায় চর্চায় থাকেন সর্বদা চর্চিত সিলেব কিডদের মধ্যে অন্যতম দুই জনপ্রিয় সিলেব হলেন প্রয়াত শ্রীদেবী ও বনি কাপুরের কন্যা জাহাবি কাপুর কাজল ও অজয় দেবগান কন্যা নিয়াশাদেবগান কারণে অকারণে মিডিয়ায় চর্চাই থাকতে দেখা যায় তাদের তবে সম্প্রতি পঁচিশ বছর বয়সী জাহবি কাপুরকে বোলনেসের দিকে দিয়ে রীতিমতো টেক্কা দিচ্ছেন ১৯ বছর বয়সী নিয়াসা দেবগান সম্প্রতি একসাথে দেখা মিলেছে তাদের আর সেই সূত্র ধরেই আপাতত চর্চার আলোয় এই দুই সেলিব্রিড সম্প্রতি আমস্টামে একসাথে ছুটি কাটাছেন জাহেবি কাপুর ও নিয়াশা দেবগান সেখানে একটি বড় নামি রেস্তোরাঁয় নিজেদের দুই বন্ধুর সাথে দেখা মিলেছে তাদের সোশ্যাল মিডিয়ার পাতায় এই দুই কিড একসাথে একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন সেই সমস্ত ছবিগুলির মধ্যে একটি ছবিতে জাহাবি কাপুর ও নিয়াশা দেবগানকে একসাথে দেখা গিয়েছে সেই ছবিতে নিজেদের ঘনিষ্ঠ মহলের সাথে বসে খাবার খেতে দেখা গিয়েছে তাদের সেই মুহূর্তের ক্যামেরাবন্দি করতে ভোলেনি তারা আর সম্পদে সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায় উল্লেখযোগ্য ভাইরাল হওয়া ছবিতে এই দুই জনপ্রিয় সেলিব্রিটিকে একই রঙের পোশাকে দেখা গিয়েছে যা নজর আকশন করেছে সকল সকলকেই দুজনকেই লাল রঙের ডিপনেস পোশাকে দেখা গিয়েছিল সম্ভবত জাহাবি কাপড়ের পোশাকটি ছিল ব্ল্যাকলেস ভাইরাল হওয়াই ছবি দেখলেই তা প্রষ্ট হবে বলবা হল দুজনে রীতিমতো বোল্ড লুক ক্যারি করেছিলেন এদিন তার যে বাস্তব জীবনের রীতিমতো বোল্ড তা তাদের সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বোঝা যাবে উল্লেখযোগ্য জাহাবি কাপুর ইতিমধ্যেই নিজের একটা আলাদা জায়গা করে নিয়েছে বলিউড ইন্ডাস্ট্রিজে দর্শক মহলে অভিনেত্রী হিসেবে তার রয়েছে এক বিপুল পরিচিতি অন্যদিকে কাজল কন্যা এখনো পর্যন্ত ডেবিউ ঘটেনি এই ইন্ডাস্ট্রিজটিতে তবে তার অনুরাগীর সংখ্যা নিহাত কম নাই তা নিঃসন্দেহে বলা চলে